जय हो সেই সময় সেই তিথি যখন আমাদের এসে গেছে আজকে বড় পূর্ণময় তিথি মা কি তিথি আজকে মাঘী পূর্ণিমা একদিন আগে একটা বড় তিথি গেল সেটা কি জানা আছে আমাদের সকলের মায়ের জন্মদিন ছিল গো মা এবার আপনাদের মনে হচ্ছে মায়ের জন্মদিন ছিল এটা তো কারো মুখে শুনিনি আচ্ছা আপনারা বলুন তো সংকীর্তনের পিতাকে সংকীর্তনের পিতাকে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি একটা শ্লোকের মাধ্যমে আজানু লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনাই কো পিতর সংকীর্তনাই কো সংকীর্তনের পিতর ও পিতা কমলায় অবতার সংকীর্তনের পিতা হলেন আমার গৌরাঙ্গ সুন্দর গো মা এবার যার পিতা আছে তার মা তো নিশ্চয়ই আছে যদি গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনের পিতা হন তাহলে মাতাটা কে বাবা আছে মানে তার মা তো আছে আমি তো আর আকাশ থেকে পড়িনি মা তো আমার আছে কে গৌরাঙ্গ মহাপ্রভু গোলকের সেই নাম আমাদের জন্য এনেছিল কথাটা ঠিক কিন্তু জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে যে বিতরণ করেছিল সেটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নয় কে বলুন তো আমাদের পাগল নিতাই চাঁদ হরি বল হরি বল হরি বল গৌরাঙ্গ মহাপ্রভু নামটা এনেছিল কিন্তু নিতাই চাঁদ প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিল তোমরা যাই পারে করো না কেন দিনান্তান্ত একবার বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এমন মাদায় মদ্যপান করে মদের কলসিটাকে হাতে করে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে নিতাই চাঁদ মাদাইকে দেখতে পেয়ে বলছে ওরে মাদাই তোরা যেই সুরা পান করিস ওতে কতটুকু নেশা হয় আমার কাছে একটা এমন সুরা আছে যেই সুরা তুই যদি পান করিস তুই নেশায় আর দাঁড়াতে পারিস এবার মাদাই মনে মনে ভাবলো আমরা দুহারা তিনহারা করে মদ খাচ্ছি আমাদের নেশা হচ্ছে না এ ঠাকুর বলে কি আচ্ছা ঠাকুর বলো তো কি না তখন নিতাই চাঁদ আমার বলেছিল হাত দুটিকে উপরে তুলে একবার বল হরি বল এবার যেই বলেছে হরি বল বলার কথা মাদাই বলছে সকালবেলায় তুমি আমার সাথে ইয়ারকি মারতে এসেছ হ্যাঁ তবে রে ওই কলসির কানাটাকে দিয়ে ছড় 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 করে রক্ত ছুটছে নিতাই চাঁদের মাথাতে আমাদেরকে যদি কেউ একটা কটু কথা বলে আমাদেরকে যদি কেউ একটা মেরে দেয় আমরা বিনিময় কি আমাদের সহ্যের মাত তখন ভেঙে যায় গালাগালির অফুরন্ত ফুলঝুরি ছুটতে থাকে হাতের কাছে যা পাই তাই দিয়ে মেরে দিই কিন্তু নিতাই চাঁদ কি করেছিলেন জানেন মাদাইকে বলছে মাদাই একটা কপালে মারলি কেন ভাই এখনো আমার একটা দিক ফাঁকা আছে আরেকটু মার গোটা দেহটা পড়ে আছে আমাকে গোটা দেহে আঘাত করে ক্ষত বিক্ষত করে দে সারা দেহ থেকে আমার রক্ত জড়ুক আমার দেহের রক্তের বিনিময়ে তুই যদি একবার হরি বল বলিস তাই বল না ভাই হরি বল হরি তবে মনে রাখিস মাথায় মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না প্রেম তো আমি তো ভেবে দেখুন কত কষ্টের নাম আজকে আমাদের মতো কীর্তনিয়ারা আসরে আসরে যাচ্ছে 20,000 30,000 40,000 ডিমান্ড কত যেন আমার বাবার সম্পত্তি আর আমার বাপ গচ্ছিত করে রেখে গেছিল আসরে গিয়ে ভাঙি ভাঙি খাবো আমাকে টাকা দেবো আমি দেবো হ্যাঁ কার নাম কিসের নাম যারা রক্ত ঝরালো যারা অত্যাচার সহ্য করলো যারা আপনাদের কাছে এই মধুর নাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো যারা ছাড়া আমরা এই হরিনাম সম্বন্ধে জানতেই পারতাম না তাদেরকে আর পুজো করছি না কীর্তনিয়ারা আসছে আসরে এই যে আমাকে দাদা বসতে না বসতেই মোটা মালা এতে অধিকার আছে আমার মালা পড়ার কি অধিকার আছে মালা কাকে পড়ায় আমাদের মালা পড়ার কোনো অধিকার নেই জানি না কে রীতি বানিয়েছিল সব ভুল রীতি কীর্তনিয়ারা যখন কারো বাড়িতে যায় যেন পাকে কেটে খেয়ে নেবে এমন যেন তার চরণে ধুলো লুকিয়ে আছে এমন ভক্তি কিন্তু সব থেকে বড় চিটিংবাজ হলো আমাদের মতো কীর্তনিয়ার যারা আমরা এই জিনিসটাকে ব্যবসা করে ফেলেছি দাদা আপনার ফাঁকা আছে হ্যাঁ ফাঁকা আছে
দাদা আপনার কেমন যাচ্ছে? আমার 35,000 যাচ্ছে। দাদা একটু কম সম হবে না? ঠিক আছে 2,000 টাকা কম দিও। দাদা 25,000 টাকা? না না, যেন ওর বাবার নাম শুনলে তুমি উদ্ধার হবে, ওর বাবার নাম কষ্ট করে দিতে আসছে তবে নেবে, না হলে দেবে। এই নামের অবস্থা, এই নাম নিয়ে কিছু হবে না। এবার তাহলে আপনারা বলবেন, বাবু তাহলে তুমি কেন পয়সা নিয়ে করতে এসেছো? মা আমারও ঘরে একটা আছে গো, একদম বাস্তু মনসা, বাড়ি ফিরলেই আগে কাঁধের ব্যাগটাকে নিয়ে বলবে, দাও তোমার ব্যাগটা দাও, জল এক গ্লাস দেয় না, ওটা বড় ভারী, তুমি ওটা আগে দাও। না কি বলবো দাদা, ইউটিউব দাদারা যারা করছেন এই জায়গাটা একটু কেটে দিও, আর ঘর যদি ভাঙে আমি তোমাদের কাছ থেকেই ক্ষতিপূরণটা নেব। হ্যাঁ বলে দিলাম, না বা বলতে ভয় লাগে, ঘর করতে হবে তো, তোমাদের কাছে একদিন এসেছি, ভালো ভালো কথা বলে চলে যাবো, সারাক্ষণ তো তার কাছে থাকতে হবে, তাই না? এখন ব্যাপারটা তো হয়ে গেছে এই জায়গায়, এই যে এত মায়েরা বসে আছেন, এত দামি দামি কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছেন, এত মায়েরা হাজার হাজার, আমার নজর তো এখন লোক জায়গা বুঝতে পারছে না, এত দূর পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু কথা হচ্ছে এত লোকের মধ্যে আপনারা এখানে আশেপাশে আরও কীর্তন হয় তো, ভালো ভালো কীর্তনিয়ারা আসে, আমি জানি এ তল্লাটেও ভালো ভালো কীর্তনিয়ারা আসে, খুব ভালো ভালো কীর্তনিয়ারা আসে আমি জানি, সবাই শুনতে যান রাত্রি জেগে। এই যে মায়েরা বসে আছে 50 বৎসর, 60 বৎসর, 40 বৎসর, 42 বছর, 80 বৎসর, সবাই আছেন। আচ্ছা এত ভক্তের মধ্যে আমাকে একজন হাত তুলে বলবে যে ভাই বা বাবু কি দাদা বলরাম, তুমি যে কীর্তনের কথা বলছো, কীর্তনিয়াদের মুখ থেকে এত কীর্তন গান শুনেছি যে শুনে শুনে ভগবান আমাকে কৃপা করেছে। কেউ নেই এ বাবা, এ তো বেকার হয়ে গেল তাই না? রাত্রি জেগে জেগে শিশির ভিজে ভিজে আমি কীর্তন শুনবো, গরমকালে পাখা নেই তাতেই বসে বসে ঘেমে যাচ্ছি, আমি কীর্তন শুনছি, এত পয়সা খরচা করছি, এত দামি দামি কীর্তন নিয়ে আসছি, তাহলে ভগবানকে পেলাম না? এ আমাদের তাহলে কেমন শোনা হলো? কিন্তু আমি একটা কথা বলে দিই, কৃপা কিন্তু দু প্রকার, এক প্রকার নয়, এক হচ্ছে পরোক্ষ কৃপা, দ্বিতীয় হচ্ছে প্রত্যক্ষ কৃপা। আমি যেই কৃপার কথা বলছি প্রত্যক্ষ কৃপা। পরোক্ষ কৃপাটা কেমন জানেন তো? যেমন দেখবেন একটা মায়ের কোলে যখন একটা সন্তান হয়, সে 6 মাস 7 মাস 8 মাস 10 মাস যতদিনেরই সন্তান হোক, সেই মা দেখবেন সন্তানটাকে ঠিক টাইমে টাইমে খাইয়ে দেয় তো, সন্তানকে খেতে চায়, আয় বাবা খেয়ে নে, আয় আয় বাবা খা, বাবা খা খা খা, ছুঁড়ে ফেলে দিচ্ছে, এ করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, চিৎকার চিৎকার করছে পাড়াপতি, আরে তো ছেলের, আরে ছেলেটা খেতে যায় না জানো, জোর করে করে খাওয়াতে হয়। আচ্ছা মা কী করে, ছেলে কাঁদে বলে কি খাওয়ানো বন্ধ করে দেয়? কেন বন্ধ করে না? মা তো বলতে পারতো, যাও আজকে ছেলেটা কাঁদছে, আজকে আর খাওয়াবো না, আগামীকাল খাওয়াবো। মা জানে এই ছেলেটা খেতে কষ্ট পাচ্ছে, ঠিক চিৎকার করছে কথাটা ঠিক, কিন্তু একে যদি না আমি জোর করে খাওয়াই, ওর শরীরটা অসুস্থ হয়ে পড়বে, ও সঠিকভাবে থাকতে পারবে না, সুস্থভাবে থাকতে পারবে না, তো ক্ষণিকের কান্না কাঁদছে কাঁদুক, ক্ষণিকের জন্যে কাঁদছে কাঁদুক, কিন্তু এর শরীরটাকে ঠিক রাখতে গেলে আমি মা, আমি বুঝি সন্তানকে খাওয়াতেই হবে। তেমনি আমার পরম দয়াল ভগবান, তিনি জানেন জগতের সবাই আমাকে চায় না, কেউ হয় মায়ার দাস, কেউ হয় টাকার দাস, কেউ হয় বইয়ের দাস, কেউ হয় বাবা মার দাস, বাবা মার দাস, কিন্তু এরা আমায় ভুলে যেতে পারে, কিন্তু আমি তো মা। ভগবান, ভগবান আসলে কি? প্রকৃতি। বিকাল থেকে এখানে অনেক কিছু হচ্ছিল আমি শুনছিলাম, বসে বসে আমি অনেক কিছু হচ্ছিল শুনছিলাম, ভগবানের আসল স্বরূপ কি? প্রকৃতি। প্রকৃতি তো ভগবান। আচ্ছা বলুন তো, প্রকৃতিকে আপনি চোখে দেখতে পান না? পান না, ওনারা বলে গেলেন আলো দেখতে পায় না অনুভব করতে হয়, বাতাস দেখতে পায় না অনুভব করতে হয়, আচ্ছা প্রকৃতিকে দেখতে পান তো? প্রকৃতিকেই তো ভগবান বলে, তো প্রকৃতি যদি ভগবান হয়, সেই প্রকৃতিকে তো আমি দিন রাত দেখছি, তাহলে ভগবানের আকার আছে না? নেই। ও শ্যাম বংশী বাজাতে মিলেগি শ্রীরাধে,
श्वास में बोले राधा राधा नाम से कट गई बाधा। हर श्वास बोली बोली राधा राधा नाम कट गई बाधा। हर श्वास में बोले राधा राधा नाम से कट गई बाधा। और सास बोली राधा 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 नाम कट गई बाधा। राधा पूजा राधा शक्ति राधा पूजा राधा शक्ति राधा बोलो राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम सम सम राधे राधे। बोलो राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम राधे राधे। बोलो राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे राधे। बोलो राधे कृष्णा 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 राधे 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 श्याम 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 राधे राधे। बोलो राधे कृष्णा 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 हरि बोल हरि बोल हरि बोल। बोलो ध्वनि सबाई मिले एक बार राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम 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 राधे। राधा ठाकुरानी की जय हो। बांके बिहारी लाल की जय हो। हाथ दुटो उठबे की खूब की ठंडा चाहिए ठंडा तो खूब एक नय मना बार बार नेमे जाच्छे क्या भालो लागछे ना ना मा बोलबेन भालो जदि ना लागे बंद कर दो भालो लागछे ताले मा हाथ दुटो तो बार करते हबे बोलो। हाँ ताले आसुन सेई लीला आमरा आस्वादन करी ठीक आछे बा তো বা কত সুন্দর গল্প বাবা বা না না খুব সুন্দর কিন্তু এটা কিন্তু আসরটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে বা ওই মূর্তিটা নারায়ণের মন্দিরটাও বা আচ্ছা ফুলগুলো কোথা থেকে আনা হয়েছে ফুলগুলো ফুল দেউলিয়া বাজার থেকে দ্বারকা থেকে দেউলিয়া বাজারে ফুল কিনতে আসা হয়েছে না খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে আজ বহু বৎসর পর আমার রাজপ্রসাদটা এইভাবে সজ্জিত হয়েছে এই তো এই ভাই এই ছোট ছোট ছেলেগুলো খেলাধুলা করছে হ্যাঁ এই তো ছোট ছোট ছেলেগুলোর কোলাহল এত অগণিত আত্মীয় স্বজন এসেছে বহুদিন পর রাজপ্রাসাদটা আমার একটু বেশ ভর্তি ভর্তি লাগছে মনটা বড় প্রসন্ন আছে এই
মিষ্টির কথাটা সব হয়ে গেছে। আচ্ছা ওদিকে প্যান্ডেল প্যান্ডেল, ঠিক আছে, শোভার জায়গাগুলো সব দেখে নিয়েছো তো? বাহ, আমি নিশ্চিন্ত তাহলে, আর কোনো রকম চিন্তা নেই? বাহ, খুব সুন্দর, ভালো। কিন্তু কেউ কি কাঁদছে? হ্যাঁ, আমার মন তো ভুল কথা বলে না, নিশ্চয় কেউ কাঁদছে। কারো কাটা কণ্ঠস্বর যেন আমার কান্নার কণ্ঠস্বর, বারে বারে আমার বুকটাকে বিদীর্ণ করছে। আমার যেন বারে বারে মনে হচ্ছে এই রাত্রিকালে কেউ ঘুমড়ে ঘুমড়ে চোখের জলে বোধহয় বুক ভাসাচ্ছে। চিন্তায় পড়ে গেলেন ভগবান শ্রী কৃষ্ণ। বহুদিন পর আমার এই রাজপ্রাসাদটা এত সুন্দরভাবে সেজেছে। আজকে রাত্রিটা পেরোলেই কাল প্রভাতকালে আমার একমাত্র বোন সুভদ্রার হবে স্বয়ংবর। বিভিন্ন রাজ্যে আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন রাজারা আসবে, রাজকুমারেরা আসবে, সেই স্বয়ংবরে আমার একমাত্র বোন সুভদ্রাকে জিতে নিয়ে বিবাহ করবে। কিন্তু এত আনন্দের মধ্যে কে কাঁদছে, কে কাঁদছে আমাকে জানতে হবে। আর যেই না ভগবানের মনে এই চিন্তা আসলো, সাথে সাথে ওই দ্বারকাপুরীর গোটা রাজপ্রাসাদটাকে তন্ন 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 করে খুঁজতে আরম্ভ করে দিল। আর খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে গেল একমাত্র ভগিনী সুভদ্রার শয়নকক্ষে। হ্যাঁ রে বোন, এই রাত্রিকালে তুই এইভাবে কাঁদছিস কেন? এই রাত্রা পেরোলেই কাল সকালে তোর স্বয়ংবর, কাল সকালবেলা তোর বিবাহ। আর বিবাহের আগে তুই যদি এইভাবে কাঁদিস, ইস, আরে বালিশটাকে তো দেখেছ মেয়ে, এত কেঁদেছিস, কেঁদে কেঁদে চোখের চলে বালিশটাকে ভিজিয়ে ফেলেছিস। বোন কাঁদিস না, এভাবে কাঁদলে রাত্রিকালটা তুই যদি এইভাবে কাঁদতে থাকিস সকালবেলা চোখের কোণে কালি পড়ে যাবে, ছেলেরা পছন্দ করবে না, দুর্নাম হবে কৃষ্ণ বলরামের নামে, যে বোনকে হয়তো কত কষ্টে রাখে, বোনকে হয়তো কত যন্ত্রণায় রাখে। কিন্তু তুই কাঁদছিস কেন, কিসের জন্যে কান্না? এত আনন্দের মতো তোর বুকটা কিসের জন্যে ফেটে যাচ্ছে? এতবার করে যখন ভগবান কৃষ্ণ সুভদ্রাকে জিজ্ঞাসা করছে, সুভদ্রা একটি বারের জন্য কথা বলছে না। আর যেই না সুভদ্রা একটি বারের জন্য কথা বলেনি, কৃষ্ণ মনে মনে ভাবলো এই কান্নার কারণ অন্য কিছু নয়, এর কান্নার কারণ হলো আমি তো ভুলেই গিয়েছিলাম যে আগামীকাল যেমন তোর বিবাহ, আগামীকাল যেমন তোর স্বয়ংবর, তেমনি আগামীকালটা কেটে গেলে পরশু দিন তুই একটা অন্য ছেলের হাত ধরে গাড়িতে করে তুই একটা অন্য সংসারে চলে যাবি। কিন্তু কি করবি বোন, এটা তো সমাজের নিয়ম। নিশ্চয়ই এই নিয়মটা যে তৈরি করেছিল তার কাছে তার মেয়েকে বোঝা বলে মনে হল। বিশ্বাস কর বোন, বড় আদর দিয়ে তোকে ভালোবেসে তো বড় করেছি, বাবা পিতা বড় কষ্ট করে তোকে বড় করেছে, বড় আদর দিয়ে ভালোবেসে বড় করেছে। কাঁদিস না বোন, এইভাবে কাঁদলে শুভ দিনে কাঁদলে চোখের জল যদি ফেলিস একটা অমঙ্গল ঘটে যাবে। কাঁদিস না, কাঁদিস হে ভক্তমণ্ডলী ভগবান মায়েরা। আচ্ছা বলুন তো, একটা বাড়িতে যদি তিনটে ছেলে থাকে আর একটি মাত্র মেয়ে যদি থাকে, ওই তিনটে ছেলে কার বেশি আপন, কে বেশি ভালোবাসে? মা বাবা দুজনের মধ্যে ছেলেকে কে বেশি ভালোবাসে বলুন, জানেন না এটা? আপনার বাড়িতে যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, মা কাকে বেশি ভালোবাসে, ছেলেকে না মেয়েকে? ছেলেকে, মায়ের টান সবসময় ছেলের দিকে। আর যে একটা মেয়ে আছে সেই মেয়েকে কে বেশি ভালোবাসে? তার বাবা। তার বাবা দেখবেন সারাদিন হাতুড়ি পেটে কামারশালে কাজ করে, ছেলেদেরকে কোনো ভালো জামা কাপড় দিতে পারে না, কিন্তু যখন রাত্রিকালে বাড়ি ফেরে না, চুপি চুপি কাউকে না জানিয়ে মারে কাছে, এদিকে এনে এই চকলেটটা খেয়ে নে, দাদাদেরকে দেখাবি না, দিলে বায়না করবে, চাচুকে চুপি খেয়ে নে মা, খেয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, যা মা শুয়ে পড়, চুপি চুপি
বাবার ভালোবাসাটা এমন থাকে। আচ্ছা, বাবা যদি মেয়েকে ভালোবাসে, আপনারা মায়েরা ভালো করে জানবেন, যেদিন মেয়ে বিবাহ হয়ে যাওয়ার পর বিয়ে করে একটা অন্য ছেলের হাত ধরে অন্য সংসারে চলে যায়, গাড়িতে ঠিক ওঠার সময় কে বেশি কাঁদে? মা, মা কাঁদে কিন্তু বেশি। মা কাঁদে না? মা দেখবেন বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, হায় রে মা আমার চলে যাচ্ছিস, যাস না এইভাবে যাস না মা, এত কাঁদছে, এমন চিৎকার করছে, পাড়া প্রতিবেশী চলে আসছে, হায় দেখো না গোর বাড়িতে কি হলো, কেন মাটা এমন করে কাঁদছে, মেয়ে সেন্সলেস হয়ে যাচ্ছে, মা এমন কাঁদছে, মায়ের পাটি পড়ে যাচ্ছে, মাথায় জল দিচ্ছে, হাতে জল দিচ্ছে, মুখে জল দিচ্ছে, কেন মায়ের কেঁদে কেঁদে এত দুর্বল হয়ে গেছে, পাশে যদি ছোট ছোট ভাই থাকে তারাও কান্নাকাটি করে, কিন্তু এত কান্নাকাটির মধ্যে আমরা একটা জিনিস ভুলে যাই, একটা জিনিসের দিকে আমরা লক্ষ্য রাখি না, মায়ের চিৎকার করে কান্নাটা সবাই দেখে, বাবার কিন্তু এই ভেতরে গুমড়ে গুমড়ে থাকাটা কেউ দেখে না। বাবা তখন কি করে গো, যখন মেয়েটা গাড়িতে উঠে চলে যাবে বলে প্রস্তুত হয়, বাবারা দেখবেন একটা ধুতি পরেছে, একটা গায়ে পাঞ্জাবি আছে, কোন রকম একটা ওড়না কাঁধে নিয়েছে, বাবা বলে ডাক বেটা, এবার যখন কাছ থেকে বাড়ি ফিরব আর বাবা বাবা বলে ছুটে আসবে, কাউকে দেখায় না বাবা কান্না দেখ, এই একটু এগিয়ে গিয়ে দেখতে আরে গাড়িটা ঠিক মতো বেরোলো, হরি বল হরি বল, পরের ঘরে যা, ভালোভাবে সংসার করিস, সুখে থাকিস, ভালো ভালো, তাই কালকে রাতে যে খাবারগুলো বেঁচেছে না, একটু তোরা সবাইকে তাড়ি চুড়ি, বুক চাপা ব্যথা যন্ত্রণা, কাউকে বলতে পারছে না, কাকে বলবে, মাকে, সে তো কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে আছে, বাবার ভিতরটা জ্বলে যাচ্ছে যন্ত্রণা, আর মাকে দেখতে পাবো না, জামা এতদিন ছিলি আমার কাছে, শ্বশুর বাড়ি যা, সেখানে ভালোভাবে সংসার করে সুখে থাকে, সবাইকে মানে। আচ্ছা একটা কথা আমাকে বলবেন আপনারা, মেয়েদের যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, পুরনো বাড়িটাকে কি বাড়ি বলে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা এটা আপনার শ্বশুর বাড়ি, আপনার সেই বাড়িটাকে কি বাড়ি বলে? সেই বাড়িটাকে কি বলেন যাদের বিয়ে হয়ে গেছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা মা তোমার তো এটা শ্বশুর বাড়ি তো, তোমাকেই বলছি শ্বশুর বাড়ি তো, তুমি যেখান থেকে এসেছো সেই বাড়িটাকে কি বলে? বাপের বাড়ি। কিন্তু প্রশ্ন আমার একটাই, বাপের বাড়ি বলে কেন? ওটা তো মায়ের বাড়িও বলতে পারত, আমি তো জিজ্ঞাসা করতে পারতাম, মা এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার মায়ের বাড়ি কোথায়? কিন্তু কেউ করে, সবাই একটা প্রশ্ন করে, আচ্ছা মা তোমার এটা শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি বলে কেন? ভেবে দেখেছেন কোনোদিন? ওটা তো বলতে পারতো মায়ের বাড়ি, ওটা তো বলতে পারতো ভাইয়ের বাড়ি, ওটা তো বলতে পারতো জেঠুর বাড়ি, বাপের বাড়ি বলে কেন? কেন জানেন? একটা মেয়ে যখন বিয়ে করে পরে একটা পরপুরুষের হাত ধরে চিরতরের মতো এই সংসারকে ছেড়ে অন্য একটা সংসারে চলে যায়, সেই মেয়েটার মনে একটা বিশ্বাস থাকে যে যতদিন এ বাড়িতে আমার বাবা আছে না,
এই বাড়িটাও আমার, আমার যখন যেভাবে যে জায়গাতে আমার এই বাড়ির জন্য মন খারাপ করবে আমি ছুটে আসতে পারবো। বাবা তুমি ভালো আছো, মারে তোকে দেখতে খুব ইচ্ছা করছে, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা যতদিন আছে মেয়েরা কোনো পথের কাঁটা বলে কিছু মনে করে না, যখন যেভাবে দিন নেই রাত নেই ছুটে ছুটে চলে আসতে পারে, কিন্তু বাবা যেদিন না থাকে সকালবেলা মেয়ে আমার বাড়িতে গোবর জল ছড়া টড়া দিয়ে সুন্দর করে উঠোনটায় ঝাঁট দিচ্ছে, এমন সময় বাপের বাড়ি থেকে ফোন গেল, হ্যারে মা ভোর রাত্রে জানিস তো তোর বাবা মারা গেছে। যেই মেয়েটা একবার শুনে যে আমার বাবা মারা গেছে, দেখবেন সেই মেয়েটা কি পড়ে আছে, সিঁদুরটা মাথায় ঠিক মতো আছে কি না, মাথাটা আজড়ানো আছে কি না, ছেলে মেয়েরা কোথায় আছে, এত সময় নেই, তরিদের মতো ছুটে আসছে যে আমার বাবা মারা গেছে, আমার বাবার কাছে যেতে হবে, আমার বাবাটাকে একবার শেষবারের মতো দেখতে হবে, আমার বাবার কাছে ছুটে যেতেই হবে। গাড়ি ঢুকছে না, যেমন আমার এই হরিনামের পেছনটাতে আমার গাড়িটাকে দেখেছিল, কিন্তু যে বাড়িটাতে গেছি ওখান পর্যন্ত তো গাড়ি যায়নি, রাস্তার মেন জায়গায় গাড়ি দাঁড়িয়ে গেছে, মেয়ে আমার গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে আগে ঢোকে না, বাড়ির দরজাটা খুলে বাড়ির ওই উঠোনটাতে আছা রেখে শুধু একটা কথায় বলে, বাবা। কাছ থেকে যে আমি পর হয়ে গেলাম বাবা, পর তুমি আমায় এভাবে ছেড়ে চলে গেলে বাবা, আমি আর কাকে বাবা বলবো বাবা। এতদিন আমার যখনই মনে হতো আমি ছুটে ছুটে চলে আসতাম, কিন্তু আজ থেকে যে আমি চাতক পাখি হয়ে গেলাম বাবা। চাতক পাখি জানেন, চাতক পাখি লক্ষ্য করে দেখবেন এই কলের জল, পুকুরের জল, খালের জল, বিলের জল, সমুদ্রের জল, নালা নর্দমার জল, এসব কিচ্ছু জল খায় না। চাতক পাখি সারাটা বছর ওই উর্ধ্ব গগনে তাকিয়ে শুধু একটা কথাই বলে, ওহে মেঘ কবে তোমার করুণার ধারা বিন্দু বিন্দু আকার নিয়ে বৃষ্টি হয়ে এই পৃথিবীর মাটিতে পড়বে, আর সেদিন ওই বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা আমি আমার চঞ্চুতে ধারণ করে আমি যে আমার তৃষ্ণাটাকে মেটাব, আমি যে চাতক পাখি হয়ে গেলাম বাবা, আমি যে চাতক পাখি হয়ে গেলাম। এবার যে আমাকে অপেক্ষা করে থাকতে হবে কবে আমার ভাই একবার আমাকে বলে, আরে বোন এতদিন গেছিস একবারে বাড়িতে আসবে না, আমাকে যে অপেক্ষা করে বসে থাকতে হবে, আমাকে যে অপেক্ষা করে বসে থাকতে হবে। আমি বুঝেছি মন, তোর মনে এত কষ্ট হচ্ছে কিন্তু কি করবি, এটা সংসারের নিয়ম, সমাজের নিয়ম, মেয়েরা একটা সময় বড় হলে বাবা মা তাকে বিবাহ দিয়ে অন্য সংসারে পাঠায়, সেই মেয়ে অন্য জায়গায় গিয়ে সুন্দর করে সংসার করে, কাঁদিস না বোন কাঁদিস না, এইভাবে আর চোখের জলে বালিশটাকে ভিজস না, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। এই কথা বলে সুভদ্রাকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ যেই না নিজের ঘরে যাচ্ছে, এমন সময় পেছন থেকে সুভদ্রা ডেকে উঠল, দাদা। হ্যাঁ 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 বোন, আমায় ডাকলি বোন ডাক, হ্যাঁ তোকে ডাকলাম, তোকে দুই একটা কথা বলেছ, বল না বল বল না, তোর কথা শোনার জন্যই তো আমি এসেছি, বল না বল বল। আমি জানি দাদা, এই রাত্রিটা পেরোলেই, কাল প্রভাতটা হলেই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজারা, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজকুমারেরা এসে স্বয়ংবরে আমাকে জিতে নিয়ে বিবাহ করার জন্য আসবে, কিন্তু তোরা যে এত ঘটা করে আমার বিয়ের আয়োজন করেছিস, সেই বিয়ে তো আমি করতে পারবো না, কি বলছিস কি তুই? হ্যাঁ দাদা। কেন বিয়ে কেন করতে পারবি না তুই? অসুবিধা আছে? অসুবিধা তোর যদি প্রকৃত অসুবিধাই আছে, যখন এতদিন ধরে যখন আমরা বিভিন্ন রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছিলাম, বিভিন্ন লোককে নিমন্ত্রণ করছিলাম, তখন তাহলে তুই একবার বললি না কেন, দাদা আমার বিয়ে দিও না, আমি বিয়ে করতে পারবো না,
কিসের জন্য, কি এমন অসুবিধে আছে, কি এমন তোর কষ্ট আছে যার জন্য এত বড় আয়োজনটাকে তুই ভেস্তে দিতে চাইছিস, যার জন্য দাদা বাবার মনে তুই কষ্ট দিতে চাইছিস? কি কারণ? কারণ আমি একজনকে ভালোবাসি, ভালোবাসি। এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা! যেই ভালোবাসাকে ভাইকে বোনের থেকে দূরে করে দেয়, যেই ভালোবাসা বাবার মান সম্মান নষ্ট করে, যেই ভালোবাসা বংশের মান নষ্ট করে, সেটা তো কোনোদিন ভালোবাসা হতে পারে না। তাছাড়া কাকে, কাকে তুই এমন ভালোবাসিস যে আমার বোন হয়ে, কৃষ্ণের বোন হয়ে তুই আমার উপরে কথা বলতে পারছিস, আমাদের সংসারটাকে ভাঙতে চাইছিস? কে সে? সে আর অন্য কেউ নয়, তুই তাকে চিনিস, তুই তাকে জানিস। কে সে? হলো অর্জুন। এবার যেই না অর্জুনের কথা বলেছে, ভগবান আমার মনে মনে মুচকি মুচকি হাসছে। ভগবান মনে মনে ভাবছে, সত্যি বলতে অর্জুনের সাথে আমার বোনের বিয়োগ এটা আমি চেয়েছিলাম, কিন্তু আমি দাদা হয়ে কি করে বলি, হ্যাঁ রে বোন তুই এত বাইরে পড়াশোনা করতে যাচ্ছিস, অন্য কোথাও প্রেম টেম করিস না, আমার একটা হ্যান্ডসাম বন্ধু আছে, তুই সেই হ্যান্ডসাম বন্ধুর সঙ্গে লাইন মার। বলতে পারে কোনোদিন দাদা? কোনোদিন কোনো বন্ধু হয়ে বলতে পারে, হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করো না, আমার বাড়িতে যুবতী একটা বোন আছে, তুমি অন্য কোথা কেন লাইন করবে, অন্য কোথা কেন প্রেম করবে, আমার বোনের সঙ্গে প্রেম করো, এটা বলতে পারে? তো কৃষ্ণ চাইতো কৃষ্ণের সখা অর্জুন, কৃষ্ণ চাইতো অর্জুনের সাথে সুভদ্রার বিয়ে হোক, কিন্তু এমন একটা পরিস্থিতিতে বাধা পড়ে গেছে যে কৃষ্ণ কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি। আর যখন বলে ফেলেছে সুভদ্রা, কৃষ্ণ বলছে এটা তো আমিও চেয়েছিলাম, কিন্তু এত দেরি করে ফেললি। হ্যাঁ তুই অর্জুনকে ভালোবাসিস কথাটা ঠিক আছে, এতে কোনো অসুবিধে নেই, তুই যদি ভালোইবাসি আমাকে এতদিন বলতে বললি না কেন, আমাকে তো বলতে পারতিস। কেন বলবো তোকে আমি, আমি তোকে কেন বলবো? তুই না ভগবান, লোকে তোকে ভগবান বলে, লোকে তোকে অন্তর্যামী বলে, তুই নাকি ভক্তের অন্তরের কথা জানতে পারিস? এই জগতের ভক্তের অন্তরের কথা তোর জানার সময় আছে, আর বাড়িতে বসে বোনটা কেন কাঁদছে, কিসের জন্য কষ্ট পাচ্ছে সেটা তুই জানতে পারলি না? সবই ঠিক আছে, কিন্তু তুই তো সবই জানি, আমি নয় ব্যাপারটা বুঝলাম, আমি নয় একটা যা হোক মা ম্যানেজ করলাম, কিন্তু দাদা বলরামকে কে আটকাবে? স্যার যা ক্রোধ, সে রেগে গেলে বলরামকে, বলরামের হাত থেকে কাকে কে বাঁচাবে, এত রাগি বলরাম কে বাঁচাবে বল? তখন ভুসুপদরা কি বলছে জানো, ওরে দাদা শোন, এ জগতে কেউ আছে যে চাইলেই দাদা বলরামের ক্রোধ সংবরণ করতে পারে? কৃষ্ণ বলছে কে সে? বলছে আর কেউ নয়, সেটা হলি তুই। আমি? বলছে হ্যাঁ। শোন দাদা, এ জগতের লোক কৃষ্ণ নামে জানে তোকে, কিন্তু তোর আসল রূপটা তো কেউ জানে না, যেটা আমি জানি। এ জগতে গাছের পাতা নড়ে তোর ইচ্ছাতেই, নদীতে জোয়ার ভাটা হয় তোর ইচ্ছাতেই, আকাশে চন্দ্র সূর্য উদিত হয় তোর ইচ্ছাতেই। কেন দাদা? তুমি কেন জানো? তুমি কারণেরও কারণ, তুমি কারণেরও কারণ, তুমি কারণেরও কারণ, কারণেরও কারণ, তুমি কারণেরও কারণ, কারণেরও কারণ, দাদা কারণেরও কারণ, কারণেরও কারণ, করতে পারো তুমি দিন কেরা, করতে পারো দিন কেরা, করতে পারো দিন কেরা, করতে পারো রাতকে দিন, করতে পারো করতে পারো তুমি রাতকে দিন,
করতে পারো রাত কে দিন করতে পারো তুমি কারণের কারণ তাই গৌর হরি বল হরি সব কথাগুলো বলে বেড়েছে। এবার কৃষ্ণ একটা টাইটে পড়ে গেছে, বলছে এ আমাকে যেভাবে মুয়ে তুলছে, আমার ইচ্ছাতে গাছপালা নড়ে, আমার ইচ্ছাতে চন্দ্রসূর্য উদিত হয়, আমার ইচ্ছাতে নদীতে জোয়ার ভাটা হয়, এ যেভাবে আমাকে তুলছে এ খুব জোর কাছাড়টা আমাকে মারবে। মানে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখবেন, হয়তো আপনাদের এখানে কেউ যদি থাকে, এমন একটা লোক থাকে সব জায়গাতে, দেখবেন তার সামনে একটু গিয়ে বলুন, আরে দাদা তুমি ছিলে বলে জানো ওই টেপির মেয়ের বিয়েটা হলো, তুমি না থাকলে ওই 500 টাকা তুমি সেই দিনকে যদি না দিতে ওর বিয়েটা হতো। এবার যেই বলেছে 500 টাকা তুমি দিয়েছিলে তার জন্য বিয়ে হয়েছে, তার ভোগ এবারে রাখ। ছিল কি বয়ের হাতে পায়ে ধরছে 500 টাকা, হ্যাঁ ঠিক আছে দিয়েছি 500 টাকা, একটা মেয়ে উদ্ধার, তার এখন অ্যাটিটিউড হয়ে গেল যে আমি দিয়েছিলাম বলে। এবার যেই দেখছে লোকটা গাছে উঠে গেছে, এবার সে বলছে দাদা তুমি তো 500 টাকা দিয়েছিল ওখানে টিপির মেয়েটার বিয়ে হলো, আর তুমি এদিকে দাও না গো, আর যদি 5000-5000 টাকা দাও সেদিকে টুনির মেয়েটারও বিয়ে হতে পারে। এবার জব্দে পড়ে গেছে, বলছে 500 টাকায় মিটে গেছিল, এবার এমন ধরেছে 5000 টাকা খোঁজ। কৃষ্ণকে যখনই সুভদ্রা এইভাবে কথা বলছে, কৃষ্ণ বুঝতে পেরেছে এই সামান্য কিছু তো ছাড়বে না, আমার কাছ থেকে বড় কিছু ছাড়বে। বলছে দাদা তোমার ইচ্ছাতে সমস্ত কিছু হয়, তুমি একমাত্র বড় বলরামের রাগ সামলাতে, বেশ তুই আমাকে যেভাবে বলছিস ঠিক আছে ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেছে, তুই শুয়ে পর, যা হবে কাল সকালে দেখা যাবে। বলছে দাদা শুতে তো আমি যাব, তবে মনে রেখো প্রভাত হবে আগামীকাল, স্বয়ংবর হবে, বিভিন্ন রাজ্য থেকে রাজারা রাজকুমারেরা আসবে, সভার আয়োজন হবে, কিন্তু সেই সভাতে বিয়ে করার জন্যে তোর এই বোনটা বেঁচে থাকবে না, কি বলছিস কি তুই? হ্যাঁ এই রাত্রিকালেই আমি, তুই যদি কোনো উপায় বের করতে না পারিস, এই রাত্রিকালেই আমি ওই যমুনার জলে গিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দেবো। চুপ কর, থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেবো জানিস। আজকে এত বড় একটা শুভ দিন, আর সেই শুভ দিনে তুই এরকম অকল্যাণের মতো কথা বলছিস? আরে আমাদের কি ভালোবাসায় কিছু অভাব রয়ে গেছে যে যার জন্য তুই মরে যাবি পর্যন্ত বলছিস? তাছাড়া আমি তো বললাম কাল সকালবেলা একটা ব্যবস্থা করে দেবো। বেশ দাদা তুই যখন বলছিস একটা ব্যবস্থা করে দিবি, আমি এই নিয়ে ছান্দা থাকছি, তবে মনে রাখিস সকাল হলে। বলছে হ্যাঁ হ্যাঁ যা, তবে শোন 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 শোন, হ্যাঁ এদিকে শোনো, কোথায় যাচ্ছ? দাঁড়াও কথা এখনো শেষ হয়নি, আমি বলছি শোনো, এদিকে তাকিয়ে যাও, তাকাও, হ্যাঁ আমি বলছি তুমি শুতে যাচ্ছ যাও ঠিক আছে, কাল সকাল হলে ভালো করে সেজে গুজে সখীদেরকে সঙ্গ করে নিয়ে নগরের বাইরে যে সূর্য মন্দিরটা আছে সেইটাতে একটা পুজো দিয়ে এসো, কিন্তু দিয়ে আসবে তো? দিয়ে আসবে কিনা বলো, কান্নারা হাই দেখো যাবে তো, হাই দেখো এই যে বলে দিলাম তোকে, তাহলে কাল সকালবেলা ভালো করে সেজে গুজে সখীদেরকে সঙ্গ করে নিয়ে নগরের বাইরে যে সূর্য মন্দিরটা আছে ওখানে গিয়ে একটা পুজো অবশ্যই দিয়ে আসবি। বলছে এটুকুটা করলেই হয়ে যাবে? বলছে হ্যাঁ এটুকুটা করলেই হয়ে যাবে। বেশ তাই হবে। এবার ভগবান কি করেছে, বোনকে সুকরি দিয়ে নিজের ঘরে গেছে, নিজের ঘরে গিয়ে রাত্রিকালে পকেট থেকে মোবাইলটা বের করে বার করছে, নাম্বারটা কোথায় গেল, এই তো অর্জুনের নাম্বার, ফোনটা লাগিয়ে দিয়েছি, হ্যালো কে? আমি কৃষ্ণ বলছি। ও সখা তুমি বলো না কি করছো অর্জুন তুমি? না সখা রাত্রি তো অনেক হলো, খেয়ে দে সবে বিছানায় শুতে, খেয়ে দিয়ে বিছানায় শুতে গেছে, ওটা বলছি ওঠো আগে, আরে ওঠ না সখা, কী হয়েছে কী হয়েছে? মানে তুমি ওখানে আরাম করে খেয়ে দিয়ে ঘুমোতে যাচ্ছ, আর তোমার জন্য একটা মেয়ে এখানে সুসাইড করতে যাচ্ছে, ওটা আগে। অর্জুনের তো বলে সাদা মনে কাদা নেই, সে বলছে আমি তো কাউকে লাভ লেটারও দিইনি, প্রপোজও করিনি, আমার জন্য কে মরতে চায়, আমার জন্য মরতে যাচ্ছেটা কি? না কৃষ্ণ তখন বলছে অন্য কেউ নয়, তুমি মনে মনে আমার বোনকে এইরকম প্রেম করে বসে আছো, সুভদ্রা তোমাকে এত ভালোবেসে ফেলেছে, আগামীকাল আমার বোনের বিয়ে, আর সে বলছে তোমাকে না পেলে সে সুসাইড করবে বলছে। না সখা আমি তো কিছু না, আমি জানি তুমি কিছু করো নি, তুমি একটা কাজ করো,
তুমি কাল সকাল হলেই রথটা নিয়ে আসবে। রথটা নিয়ে এসে আমাদের নগরের বাইরে যে সূর্য মন্দিরটা আছে ওখানে আমার বোন থাকবে, আমার বোনকে হরণ করে নিয়ে তুমি চলে যাবে। বলছে দাদা বলরাম, বলছে ওটা আমি দেখে নেবো। বলছে ঠিক আছে। তাই অর্জুন তো কৃষ্ণের কথায় ওঠে আর বসে। অর্জুন তো কৃষ্ণ ছাড়া কিছু চেনেন না। ও কৃষ্ণ যদি বলে অর্জুন ওইখানে ঘরে আগুন লাগিয়ে দাও, লাগিয়ে দেবে। কৃষ্ণ যদি বলে অর্জুনের ঘরটা ভেঙে দাও, ভেঙে দেবে। মানে যা বলবে তাই, অন্ধের মতো। এবার অর্জুনকে বলে দিয়েছে যে কালকে তুমি আসবে, আমার বোন এখানে থাকবে, তুমি আমার বোনকে হরণ করে নিয়ে গিয়ে বিয়ে করে নিবে। তবে শোনো 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 শোনো, একটা কথা ভালো করে শোনো, হরণ তো করবে কথাটা ঠিক, হরণ করে আমার বোনকে তুমি রথে তুলবে এটাও ঠিক, তবে ড্রাইভারের সিটে তুমি যেন বসো না। বলছে আমার বোনকে হরণ করে নিয়ে রথের দড়িটা যেন তুমি নিজে আবার ধরতে যেও না, ওটা তুমি আমার বোনকে দিয়েই ধরাবে। বলছে কেন সাকা? বলছে সব কেনর উত্তর নেই, তোমাকে যতটুকু বললাম তুমি করবে। আমার বোনকে রথ চালানো শেখানো আছে, মোটামুটি সব কিছু তাকে তৈরি করে দেওয়া আছে। আমার বোন যখন রথে উঠবে বোনকে খালি বলবে তুমি রথটা চালাও, আমি পেছনে বসব। পরিকল্পনা হয়ে গেল, সকালবেলা হলো। সকালবেলা হয়ে যেতে আজকে সুভদ্রা মা আমার সুন্দর করে সেজেছে, কই রে সখী, মাথায় ঘোমটাটা দিয়ে আজকেও আনিয়েছি নাকি ঘোমটা? আচ্ছা ঠিক আছে, ঘোমটাটা দে, চল দাদাকে একটা প্রণাম করে নিয়ে সূর্য মন্দিরে যাই, পুজোটা দিয়ে আসি। আসি গো দাদা, নেই মানে দাদা বলরাম তো এত কিছু জানে না যে ভেতরে ভেতরে কী পরিকল্পনা আছে। এবার একদম সোজা সাপটা বাংলা ভাষায় বলি, আপনার মেয়ে ভালো একটা টিউশন, ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মেয়ে, খুব ভালো পড়াশোনা করে, আপনার বলে আপনার দিকে তাকিয়ে বলছি বলে আপনার না, ধরুন মেয়ে আমার ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো পড়াশোনা করে, প্রত্যেক দিন পড়তে যায় আপনাদের ধরুন ওই সামনের বাজারে, বাজারে পড়াশোনা করতে যায়, বাজারে ভালো একটা মাস্টার আছে, ভালো পড়তে যায়, ভালো পড়াশোনা করে, এখন সপ্তাহে পাঁচ দিন পড়ায়, সোম থেকে শুক্র শনি রবি ছুটি, এখন সোম থেকে শুক্র পড়াশোনা করে মেয়ে দেখছেন যে রবিবার দিন নটার সময় ভালো করে সেজে গুজে বেড়াচ্ছে। হ্যাঁ রে পুষ্পি, তুই কোথায় যাবি? না মা জানো তো আমাদের পড়াশোনার খুব চাপ, মাস্টার বলেছে আমাকে একদিন একটা এক্সট্রা ক্লাস কর। আমি আসি মা, আজকে মাস্টার দশটা থেকে পড়াবে, আমি একটা দেড়টার মধ্যে বাড়ি চলে আসবো। মায়ের তো সাদা মনে কাদা নেই, জানে মেয়ে আমার ব্রিলিয়ান্ট, এক্সট্রা ক্লাস করতে যাচ্ছে তো যাচ্ছে। মেয়ে চলে গেল পড়াশোনা করতে, পড়তে দশটা, এগারোটা, বারোটা, একটা, দেড়টা, দুটো ফোন করে, হ্যাঁ রে পুষ্পি তুই কোথায়? দুটো বেজে গেল এখনো আসলি না কেন? মা আমি বিয়ে করে ফেলেছি। কি বলছিস? কি হ্যাঁ মা কাকে? না যেই মাস্টারটা আমাকে পড়াতাম তাকে বিয়ে করে ফেলেছি। দেখুন এবার দাদা বলরামও তো এটা জানে যে বোন আমার যাচ্ছে পুজো দিতে, এলে স্বয়ংবর হবে, সে কি জানে যে বোন চিরকালের মতো চলে যাচ্ছে? প্রণাম করে গেছে, এবার প্রণাম করে গিয়ে সুন্দর করে একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। এবার অর্জুন এসে আগে সঙ্গে ভালো করে দাঁড়িয়ে আছে। অর্জুন এবার সবার মাথায় ঘোমটা দিয়ে, তো অর্জুনকে আর ঘোমটা তুলে তুলে দেখতে পারে যে সুভদ্রা কোনটা। অর্জুন এসে ভাবছে এখানে এত সব আছে মহিলারা মেয়েরা, এবার কোনটা এর মধ্যে সুভদ্রা আমি জানবো কী করে? এটা না কোনটা সুভদ্রা, কোনটা সুভদ্রা, কোনটা সুভদ্রা, সুভদ্রা আসলে ধরা দিচ্ছে না আর কি। সুভদ্রা তো দেখছে যে অর্জুন দেখে আমাকে চিনতে পারে কিনা, তাই না? এখনকার যেমন হয় কি, ছেলেকে দেখতে পিচ রাস্তার মতো কালো, ফোনেতে ছবি দেখেছে সালমান খানের প্রোফাইল ছবি। মানে আমি আমার যদি কথা বলি, আগেকার কি ছিল মা, আমি খুব ভালো ছেলে মা, বিশাল হ্যান্ডসাম ছেলে, দারুণ ছেলে, কিন্তু আমার কোনোদিন খারাপ চরিত্র হয়নি মা, প্রেম প্রেম খুব বেশি করিনি, কেউ কিছু মনে করে না, খুব বেশি না একশোটার মতো, না মিথ্য কথা বলবো না, আজকে কীর্তন করছি বলে আমি সাধুপুর যেটা ছিলাম তখন, যখন কলেজ লাইফে ছিলাম মা, আমিও করেছি প্রেম ফেম করেছি, চিঠি দিয়েছি, হ্যান দিয়েছি, ত্যান দিয়েছি, কিন্তু এখন বাড়িতে বউ এসে একদম বেঁধে দিয়েছে, এমন আর কোথাও নড়তেও পারিনি, চড়তেও পারিনি, ঠিক আছে? এবার তখনকার ব্যাপারটা কি ছিল, চিঠির মাধ্যম, এখন তো ফোনে হয়ে গেছে, ফোনে ফেসবুকে দেখতে পাচ্ছে, এই তো দারুণ দেখতে, কেন ছেলেটা ছবি দিয়েছে তো সালমান খানের, মেয়েও খুব চালা, মেয়েও পুরো রচনা ব্যানার্জির ছবি মেরে রেখেছে প্রোফাইলেতে, দুজন দুজনের প্রোফাইল দেখলো, দুজন দুজনকে ভালো লাগলো, হাই, হ্যালো, কেমন আছো, বলো কী করছো, শুয়ে আছি, জানো না তোমাকে আমার খুব ভালো লাগে, তো আই লাভ ইউ, প্রথমেই হিট, কোনো টাইম নষ্ট না। এবার মেয়েটা যখন দেখছে আমার তো ৩৩টা হয়েছে, এটা ৩৪ নম্বরে পড়বে, এর সঙ্গে সঙ্গে বলি চিট্টু, তো আই লাভ ইউ, আই লাভ ইউ টু যখন হয়ে গেলো, এবার কোথা মিটিংটা হবে সেটা একটু বলে দাও, কোথা দেখা করবো, না তুমি আমাদের এখানে চলে আসো না, ওই ক্ষীরপায়ের বাজারের কাছে একটা ভালো পার্ক ফার্ক আছে, তুমি ওখানটায় চলে আসো, ওখানটায় গিয়ে, আচ্ছা তুমি কী কী জামা প্যান্ট পরে আসবে? ছেলে বলছে আমি সাদা জামা কালো প্যান্ট,
ঠিক আছে, বলছে তুমি কি পড়বে সোনা, বলছে তোমারটা জানতে হবে না, তুমি বলেছো আমি এটাতেই দেখে নেবো যে তুমি কোনটা। এবার মেয়ে তো জানে ছবি তো মেরে রেখেছে সালমান খানের, ভেতরে কি মাল বেরোবে কে জানে, তাই না? এবার মেয়ে গেছে, ছেলে তো কিছু জানে না, সুন্দরভাবে সাদা জামা কালো প্যান্ট পরে পার্কে বসে আছে, মেয়ে আগে দূর থেকে দেখছি, স্যাম্পেলটা যদি ভালো হয় তবে দেখা করব, নাহলে ওই যে ইউটার্ন মেরে পালিয়ে আসবো, এসে একদম ব্লক, ফেসবুক থেকেই ব্লক, আর কোনো কথা না। এবার অর্জুনের পরীক্ষা নিচ্ছে সুভদা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছেলে বলেছি অনেকদিন তো দেখা নেই, অর্জুন তো অর্জুনের পরীক্ষা নেই। এবার অর্জুন তো একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, সৎ ছেলে, তো তার কি এত সব প্রবলেম আছে? এবার সুভদা বুঝতে পারলো যে এই ছেলেটা তেমন কিছু কাঁচা নয়, এর কাছে আমি নিজে নিজেই যাই। হ্যাঁ তুমি কি আমাকে খুঁজছো? হ্যাঁ সুভদ্রা তোমাকেই খুঁজছি, কৃষ্ণ আমাকে বললো, সখা আমাকে বললো, চলো। বলে চলো তাহলে দেরি কেন করছো, চলো রথে উঠো। বলে যেই না অর্জুনের হাত ধরে রথে উঠতে যাবে, সখীরা বলছে হ্যাঁ রে সখী তুই কোথায় যাচ্ছিস, তুই পুজো দিতে আসবি বলে অর্জুনের হাত ধরে চলে যাচ্ছিস, দাদাকে গিয়ে কী বলবো? বলছে দাদাকে গিয়ে বলে দে অর্জুন আমাকে হরণ করে বিয়ে করে ফেলেছে। এবার যেই বলেছে সখীদেরকে, সখীরা তো এবার চিৎকার করে আসছে, দাদা বলো দাদা বলো, না দাদা কি হয়েছে জানো তো, আমরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আর অর্জুন ওই ছোঁড়াটা এসে সুভদ্রার হাতকে ধরে জোর করে টেনে নিয়ে গিয়ে রথে তুলে নিয়ে বিয়ে করে ফেললো। এবার যেই বলেছে জোর করে টেনে নিয়ে হরণ করেছে, এবার দাদার বলরামের রাগ কোথা যায়, এত বড় স্পর্ধা অর্জুনের, যে কিনা কৃষ্ণ বলরামের একমাত্র বোনকে হরণ করে বিয়ে করে, এত স্পর্ধা, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ দাদা আমায় ডাকছো, শোন কৃষ্ণ, তুই না বারে বারে বলতিস অর্জুন খুব ভালো ছেলে, অর্জুন খুব সৎ ছেলে, অর্জুনের মতো ভালো ছেলে একটাই নেই, এই হলো অর্জুনের জ্ঞান, দাদা কি হয়েছে বলবে তো, তোর ওই বন্ধু আজকে আমার কিছুক্ষণ পরে আমার যে বোনটার বিয়ে হবে তাকে হরণ করে নিল। শোন কৃষ্ণ, আমি যদি দাদা বলরাম হয়ে থাকি, তুই যদি কৃষ্ণ ভগবান হয়ে থাকিস, এই তোর গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, আজকে আমি অর্জুনের সাথে যুদ্ধ করব, হয় সেই যুদ্ধে অর্জুন বাঁচবে নয় আমি বাঁচব। শোন কৃষ্ণ, হতে পারে সে তোর বন্ধু, কিন্তু এই অর্জুনকে যদি আমার বোনকে নিয়ে যেতে হয় তাহলে তাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধে যদি আমি পরাজিত হই তাহলে আমার বোনকে নিঃসন্দেহে বিয়ে করতে পারে, কিন্তু আমি যদি তাকে পরাজিত করতে পারি ওই অর্জুনের দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দেব। চল কৃষ্ণ রথে, চল চল কৃষ্ণ, ঘর ঘর করি র ছুটে যা, তুমি কিনা কৃষ্ণ বলরামের একমাত্র বোনকে হরণ করো,
শোনো অর্জুন, তুমি না যদি বীর যোদ্ধা হয়ে থাকো তাহলে আমার সাথে যুদ্ধ করো। এই যুদ্ধে হয় আমাকে পরাজিত করে আমার বোনকে তুমি বিবাহ করবে, নতুবা আমার হাতে তোমার হবে মৃত্যু। যুদ্ধ করো। এই বলে যেই না যুদ্ধের জন্য রথ থেকে ঝাঁপাতে যাবে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে হাতটাকে ধরে নিয়ে দাও, দাঁড়াও দাঁড়াও শান্ত, কি করছো? কি দেখতে পাচ্ছিস না আমি কি করছি? ওই অর্জুনকে আজকে আমি শাস্তি দেবো, এমন শাস্তি দেবো চিরতরে মনে রাখবে যে অর্জুন কৃষ্ণ বলরামের গায়ে হাত দিয়েছিল বলে কি অবস্থা হয়েছে। ও যুদ্ধ করে আজকে ওর দেহ থেকে, দাঁড়াও দাদা দাঁড়াও, শান্ত শান্ত। আচ্ছা দাদা, তুমি আমাকে কি বলে ডেকে আনলে? তুমি আমায় বাড়িতে গিয়ে বললে অর্জুন আমার বোনকে হরণ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা ঠিক আছে, অর্জুন যদি আমার বোনকে হরণ করে নিয়ে যায় তুমি যুদ্ধ করো, অর্জুনকে শাস্তি দাও, অর্জুনের অন্যায় হয়েছে। কিন্তু দাদা আমি তো এখানে এসে আলাদা জিনিস দেখছি। আলাদা মানে? ভগবান তো আগের দিন চাল চেলে দিয়েছে, সে তো অন্তর্যামী জানে, যার জন্যই তো বারেবার বলে দিয়েছিল তুমি রথের দড়িটা নিজের হাতে ধরো না। বলছে দাদা তুমি বলছিল যে অর্জুন আমার বোনকে হরণ করেছে, আচ্ছা অর্জুন যদি আমার বোনকে হরণ করে তাহলে অর্জুন রথ চালাবে, আমার বোন থাকবে পেছনে, যে হরণ করে সে চালাবে গাড়ি, যাকে হরণ করবে তাকে পেছনে রাখবে। তো তো অর্জুন যদি হরণ করে অর্জুন রথ চালিয়ে নিয়ে যাবে, আমার বোন থাকবে পেছনে। কিন্তু দাদা আমি তো এখানে এসে উল্টো জিনিস দেখছি, আমার বোন রথ চালাচ্ছে, অর্জুন পেছনে বসে আছে। মানে কৃষ্ণ তো আগের দিনে বলে দিয়েছিল ভুলেও তুমি রথের দড়ি হাতে নেবে না, তুমি পেছনে বসবে, বোনকে রথ চালাতে দেবে, দাদাকে শান্ত করতে হবে যা করে। তো এবার গিয়ে দাদা বলছে সত্যি তো এটা একটা কোথা একটা ভুল হয়ে গেল, সখীরা গিয়ে বলল অর্জুন আমার বোনকে হরণ করেছে, কিন্তু এখানে এসে দেখছি তো আমার বোনই মেন কালপেট, তাহলে কি হবে? আমি বলি দাদা একটা কথা বলি শোনো, তুমি কি চেয়েছিলে আমার বোনের জন্য একটা ভালো ছেলে, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স বিষয় বৈভব আছে, সেরকম একটা বোনের সঙ্গে ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে চেয়েছিলে? আচ্ছা দাদা তুমি মন থেকে ভেবে বলো তো, এ জগতে বর্তমানে অর্জুনের থেকে ভালো ছেলে কেউ আছে? অর্জুনের থেকে বড় বীর কেউ আছে? অর্জুনের মতো এত ধনুর্বিদ্যায় পারদর্শী কেউ আছে? অর্জুন আবার যাইতেই ছিল না হস্তিনাপুরের রাজা, হস্তিনাপুরের রাজকুমার, বিশাল বড় হস্তিনাপুর রাজ্যের আগামী রাজা হতে পারে। তাহলে এত বিষয় সম্পত্তি, দেখতে যে ইন্দ্রের অংশ অর্জুন, কত সুন্দর দেখতে তাকে, তাহলে এত রূপ গুণ থাকা সত্ত্বেও তুমি কেন মেনে নিতে পারছো না অর্জুনকে? মেনে নাও দাদা। না সবই ঠিক আছে, কিন্তু এত লোকজন আমি আমন্ত্রণ করেছি, গোটা গ্রাম জেনে গেছে, এখন যদি এভাবে বিয়েটা দিই এটা কেমন পাড়া প্রতি, যে পাড়া প্রতিবেশীর অত সময় নেই দাদা, তুমি চলো বাড়িতে চলো, বিয়েটা তুমি মেনে নাও। তুই বলছিস চ মেনে নে চ। এবার যেই অর্জুনকে গেছিল যুদ্ধ করে পরাজিত করতে, সেই অর্জুনের হাত ধরে আজকে জামাই আদর করে নিয়ে আসছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ ভাই, অর্জুন আর সুভদ্রারি বিবাহ দিলেন তার। আজ অর্জুনের গলের মালা সুভদ্রার গলে দিল, সুভদ্রার সুভদ্রারি গলের মালা, গলের মালা অর্জুনের গলে পরাইল, অর্জুনের গলে পরাইল, আজি মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, এখনকার ছেলেদের নয় তো যে ডিজে বাজিয়ে হবে। এবার অর্জুন সুভদ্রার বিয়েটা এরপর থেকে লীলাটা জন্মবে। আমি কিন্তু এরপর বলে যাচ্ছি যে এবার উঠে যাবেন সে কিন্তু অনেক কিছু মিস করবে, তাই না? ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই তো? তাহলে অর্জুন সুভদ্রার বিয়েটা দিয়ে দিই, তারপরে আমরা লীলাটা ভালোভাবে আস্বাদন করব। এবার অর্জুন সুভদ্রার বিয়ে হলে তবে অভিমন্যু জন্ম হবে, তাই না? তাহলে সবাই মিলে অর্জুন সুভদ্রা বিয়ে দিই। ভজ শ্যাম ভজ রে,
ভজ রাধা ভজরে রাধা ভজরে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজরে রাধা ভজ রাধা ভজ রাধা ভজরে তালে তালে সবাই করতালি দিয়ে যাবে তো বিয়েটা দেওয়া যাবে তো